নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং তার ছেলে মনোনয়নপত্র কিনল কে? শামীম ওসমান। নারায়ণগঞ্জ চার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে জেলা বিএনপির সভাপতি এই আসনটির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ কাসারের নামে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে মনোনয়নপত্র সংগ্রহের সঙ্গে গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ কাসার সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছেন। তারা নিজেরা মনোনয়নপত্র সংগ্রহ করেনি, নির্বাচন কমিশনেও যাননি, এমনকি কে বা কারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে সেটিও তারা জানেন না। এটিকে তারা এক ধরনের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন, সন্দেহ করা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী বিতর্কিত শামীম ওসমানী নিজের লোক দিয়ে নির্বাচন কমিশন থেকে এ দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার জেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে গিয়াসউদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ কাসারের নামে। নির্বাচন কমিশনের কার্যালয়ে কর্মকর্তারা জানিয়েছে, পিতা পুত্র কেউই সশরীরে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেনি, তাদের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের তালিকায় গিয়াসউদ্দিন এবং তার ছেলের নাম রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গিয়াসউদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ কাইসারের নামে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। তিনি বলেন, এই খবরটি সঠিক, তবে প্রার্থীরা কেউ সশরীরে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। বিকেল 3:30টার দিকে দুই প্রার্থীর পক্ষ থেকে অন্য লোক এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছেন। এদিকে নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা অস্বীকার করে এই খবর পুরোপুরি মিথ্যে এবং ষড়যন্ত্র বলে দাবি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। রাতে নিজের ফেসবুক আইডি থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে লেখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গিয়াসউদ্দিন দাবি করেন, এমন তথ্য যারা ছড়াচ্ছে তারা সরকারি দলের কতিপয় গোষ্ঠীর যোগ সাথে ছড়াচ্ছেন। এ ঘটনায় বিষয় প্রকাশ সহ এমন মিথ্যা তথ্য ছড়ানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তিতে গিয়াসউদ্দিন আরও বলেন, অনেকে রাজনৈতিক গেম খেলার চেষ্টা করছেন, সেই গেমের অংশ হিসেবে অনেকে ছড়িয়ে দিচ্ছেন আমি নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব, এমন প্রচারণা প্রতিপক্ষ রাজনৈতিক কতিপয় ব্যক্তিদের দুরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। আমাকে এবং আমার পরিবারকে হেয় করার উদ্দেশ্যে এমন তথ্য ছড়ানো হচ্ছে যেটা মিথ্যা। কোন একটি মহল সুপরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে, নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। উল্লেখ্য, শামীম ওসমান 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে নির্বাচনে এই আসনে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোটের প্রার্থী হয়ে ধানীশেষ প্রতীক নিয়ে নির্বাচিত হন মোহাম্মদ গিয়াসউদ্দিন। পরবর্তীতে 2014 সালে একতরফা নির্বাচনে এবং 2018 সালে রাতের ভোটের নির্বাচনে সংসদ সদস্য হন শামীম ওসমান। সন্দেহ করা হচ্ছে শামীম ওসমানই নেপথ্য থেকে নিজের লোক দিয়ে এ কাণ্ড ঘটিয়েছেন।